আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাজ্জিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর, আজকার এই জুমাতে আমরা হাজির হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা বিশেষভাবে ঈমানে মুজমাল এর উপরে, ঈমানে মুজমাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 136 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো এবং তার রসুলের উপরে ঈমান আনো। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা মায়েদা 5 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা ঈমানকে মানে না, যারা ঈমানকে মেনে নিতে চায় না, ফাকাদ হাবিতা আমালুহ, তাদের জীবনের সকল আমল, সকল নেকি বরবাদ। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন ওই সকল আমল নষ্ট এবং বিপর্যস্ত দেখতে পাবে। মুসলমানদের মধ্যে এমন কোনো ছোট্ট ছেলেও পাওয়া যায় না যারা ঈমানে মুজমাল এটা মুখস্থ করে নাই বা এটা জানে না। আমাদের বুদ্ধে অভিযোগ কোর্টে যে দায়ের করা হয়েছে, সেই জবাবে আমি এই ঈমানে মুজমাল পেশ করেছিলাম, কিন্তু বাদী বলেন আমি কোরআন হাদিস জানি না, পড়তে পারি না, বুঝতে পারি না, অতএব আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই। আমি তখন একটি কথা ভাবলাম, এ যেভাবে বিএসসি বিএড হওয়ার পর ঈমানে মজমল জানে না এবং বোঝে না,
তাহলে না জানি আমাদের কত লোক এই ঈমানে মুজমাল, জানেও না বোঝেও না, হতে পারে। এই জন্য আজকার এই খুতবা দেয়া। ঈমানে মুজমালটা হচ্ছে এই, আমন্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর পাঠ্য, সহজ আকায়েদ ও ফিকহ শিক্ষা, এখানে অনুবাদ করা হয়েছে আল্লাহ তাআলা স্বীয় সর্ববিধ নাম ও গুণাবলী অনুসারে যেরূপ বিরাজমান, আমি তদ্রূপ তার প্রতি বিশ্বাস স্থাপন করিলাম এবং তাহার যাবতীয় আদেশ ও বিধান গ্রহণ করিলাম। আসলে এই অনুবাদটিও ঈমানে মুজমালের বাস্তবতাকে ভালোভাবে প্রকাশ করতে পারে না। আমন্তু বিল্লাহ, প্রথম কথা হচ্ছে এই যে আমি ঈমান আনছি আল্লাহর উপরে। আমন্তু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনছি, এ হলো একটি কথা। এরপরে ঈমান আনছি কি, কামা হুয়া, যেরূপ তিনি বিরাজমান তার উপরে। আল্লাহ যেরূপ বিরাজমান, তিনি যেখানে যেভাবে যথা আছেন তার উপরে ঈমান আনলাম। তৃতীয় হচ্ছে বি আসমাইহি, আল্লাহ এর উপরে তো ঈমান এনেছি, এর পরে ওই আল্লাহর আর যতগুলো নাম আছে সেই নামের উপরও ঈমান আনলাম। ওয়া সিফাতিহি, ওই আল্লাহর সিফাত সমূহের উপরও ঈমান আনলাম। এই ঈমান আনার চারটি কথা এখানে ঘোষণা করা হচ্ছে। পয়লা হচ্ছে আল্লাহ, তারপর সেই আল্লাহ যেমন বিরাজমান, এই বিরাজমানের প্রতি ঈমান আনা হচ্ছে। তৃতীয়, তার নামসমূহের উপরে ঈমান আনা হচ্ছে। চতুর্থ, সিফাত সমূহের প্রতি ঈমান আনা হচ্ছে। এরপরে বলা হচ্ছে কবিলতু জামিআ আহকামিহি, এ আল্লাহর সকল নির্দেশের উপরে, নির্দেশ আমি কবুল করলাম, গ্রহণ করলাম। ওয়া আরকানিহি, এবং আল্লাহর হুকুমের যে বুনিয়াদ আছে, হুকুমের যে ভিত্তিগুলো আছে, সেই ভিত্তিগুলোর উপরও ঈমান আনলাম এবং কবুল করলাম। এই ঈমানে মুজমাল মুখস্থ করেছি, এখনো মুখস্থ আছে, কিন্তু বিষয়টা কি এটা হয়তো অনেকের জানা নাই। এই লোকটি দেখতে বেশ সুন্দর, লম্বা পাগড়ি আছে, লম্বা জামা পরা আছে, কোনো অংশে তাকে খারাপ দেখা যায় না, কিন্তু এই ঈমানে মুজমালের উত্তর দিতে গিয়ে তিনি বললেন আমি কোরআন হাদিস কিছুই জানি না, অতএব আমি তা পারবো না। তো এরকমের যে আরো কত আছে। প্রথম বলা হয়েছে এতে আমন্তু বিল্লাহ, আল্লাহ হচ্ছে ইসমে জাত, আল্লাহর আসল নামটা হচ্ছে আল্লাহ। এই আল্লাহ এক বচনও নন আর বহু বচনও নন, পৃথিবীতে এমন একটি শব্দ বের করুন যে এক বচনও না আর বহু বচনও না, এরকমের নাই। যেমন আল্লাহ তেমন কোনো আল্লাহ নেই দ্বিতীয়টি, তাই ওই
জাত তার সত্তার যেমন দ্বিতীয় নাই, তার আসল নামটারও দ্বিতীয় কোনো আর নাই, আল্লাহর কোনো বহুবচন নাই। আর আল্লাহ এই শব্দটি নিজে এক বচনও নন, এক বচন হলেও তো দুই বচন তিন বচন এক বচন হলিত আচ্ছা তিনি পাশ করেছেন। ফেরেশতাদেরকে দেখবে কেয়ামতের দিন এই আরশ বহন করছে, যার সেই উপরে আল্লাহ থাকবেন, আর তারা সেই দিন প্রশংসা করবে আল্লাহ। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, সূরায়ে তহা 5 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাহ রহমানুর রহিম এই আরশের উপরে ইস্তাওয়া বিরাজমান আছেন, সমাসীন আছেন, তার এই আসনে তিনি আছেন। আল-আরশ ফিল লুগাতে ইবারাতুন আনিস সারিরিল লাযী লিল মালিক কামা ক্বাল আল্লাহু তাআলা আন বিলকিস ওয়ালাহা আরশুন আযীম, সূরা আন-নামল 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিলকিস এক মহিলা কাফের ছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কে একটি পাখি এসে সংবাদ দিল যে আপনি এখানে নবী, আপনি এখানে আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, কিন্তু এমন একটি দেশ আমি দেখে এলাম যেখানে এক মহিলা হচ্ছে সেখানকার শাসনকর্তা, আর তিনি কিন্তু মুশরিক, আর আপনি সুলাইমান, আপনি তো যেখানে ইচ্ছা আল্লাহর মেহরবানিতে যেতে পারেন, অন্তত পক্ষে সেই জায়গায় গিয়ে দিনের দাওয়াত আপনাকে দেওয়া উচিত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম শুনে ঘাবড়ে গেলেন এবং বললেন আমি যাব, তাকে এখানে নিয়ে আসা যায় না। এই যে কাহিনী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা লোকমানের মধ্যে, সেই মহিলা বিলকিস আল্লাহ তাআলা বলেন ওয়ালাহা আরশুন আযীম, এই মহিলার একটি সিংহাসন ছিল বড়, সেই সিংহাসন ধরেই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে আনা হয়েছিল। বিস্তারিত কাহিনী। তো আর শব্দের অর্থ যে আসনের উপরে মালিক অর্থাৎ বাদশারা বসে অর্থাৎ সিংহাসন, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও সারা জাহানের মালিক বাদশা, অতএব তার সেই যে সিংহাসন তার নাম হচ্ছে আল আরশ। এই আরশ কিসের উপরে? আল্লাহ তাআলা সূরা হুদ 7 নম্বর আয়াত সূরা নম্বর 11 আল্লাহ তাআলা ইরশাদ করেন وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ। আল্লাহ তাআলা 6 দিনে আসমান ও জমিন এবং অন্যান্য সৃষ্টি করা সমাপ্ত করে আরশের উপরে বসলেন, আর জানো কি এই আরশটা হচ্ছে পানির উপরে, ওয়াকান আরশুহু আলাল মা। এবার আল্লাহ তাআলা বললেন এই যে কথাটি আমি বললাম, এই কথাটিতে মানুষের মনের মধ্যে অনেক প্রশ্নের সৃষ্টি হবে, লিয়াবুলুয়াকুম, এই আরশে আমি বসি, বসতে পারি, বসে আছি এবং সেটা পানির উপরে আছে, এটা কোরআনের আয়াত হলেও কিছু কিছু লোক বলবে এটা কেমন কথা হলো, পানির উপরে তাহলে এটা নৌকো নাকি? লিয়াবুলুয়াকুম, আর যারা ইমানদার তারা বলবে যে আল্লাহ যদি বলতেন এই আরশ হাওয়ার উপরে আছে বিশ্বাস করতাম, কেন এটা আল্লাহর কথা? আল্লাহ যদি বলতেন যে আমার আশ মাটির একেবারে নিচে আছে বিশ্বাস করতাম, কারণ ওটা
আল্লাহর কথা। কিন্তু যাদের ইমানের মধ্যে গোলমাল আছে তারা বলবে যে আল্লাহর আরশ এ পানির উপরে আছে, এতে দোলাদুলি করে না তো? কেমন কিরকমের পানি? এই পানিটা লবণাক্ত না মিষ্টি পানি? থাকে কোথায় এই পানি? লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যারা ইমানদার শুনবার সাথে সাথে বিশ্বাস করে নেবে, আর যাদের ইমানে গোলমাল আছে প্রশ্নের পর প্রশ্ন তারা তোমাদেরকে করতে থাকবে, তাদের কোনো প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে না, শুধু এটাই বলবে যে আল্লাহ বলেছেন তাই বলছি, বেশি কথা আমরা বুঝি না। হে দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহর অবস্থান তাআলা। আমরা বলি না কথায় আল্লাহ তাআলা, মানিটা কি আল্লাহ তাআলা? এই আল্লাহু তাআলা এই শব্দের অর্থ যত উপর আছে, সবার উপর, এর অর্থই হচ্ছে তাআলা। তাআলাল্লাহুল মালিকুল হক, যে আল্লাহকে তোমরা বিশ্বাস করেছ তিনি আছেন উপরে উপরে উপরে, যত উপরে আছে, যার পরে আর উপর নেই, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন তার আসন তার আরশ নিয়ে আছেন। তাহলে আল্লাহ তাআলা যত উপর আছে, সেই উপরের উপরে, যেখানে উপর আর নাই, সেখানেই আল্লাহ। তাআলাল্লাহুল মালিকুল হক ওয়া হুওয়াল আলিউল আযীম, তিনি আলী। এই আলা থেকে তিনি উপরে, কত উপরে, কতর কোনো সীমা নাই, তিনি সীমাহীন উপরে, যে উপরের উপরে আর কোনো উপর নাই। সূরা আল বাকারা 255 নম্বর আয়াত। ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিউল কাবীর, সেই উপরের আল্লাহ যেমন তিনি উপরে, আর তার চেয়ে বড় বলতে আর কোনো বড় নাই, তিনি হচ্ছেন সকলের চেয়ে বড়। সূরায় আল হজ 62 নম্বর আয়াত, 22 নম্বর সূরা। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমানে যে আল্লাহ আছেন, সেই আল্লাহ তোমরা যদি অবাধ্য হও তাহলে এই জমিনে তোমাদেরকে ডাবায় ফেলতে পারেন, এই জমিনে তোমাদেরকে গেড়ে ফেলতে পারেন, এই বিশ্বাসটা তোমাদের নেই? আমিনতুম মান ফিস সামা, অতএব আল্লাহর সেই আসন, তার এই সিংহাসন এই জমিনের কোথাও নয়, আসমানে এবং সবচেয়ে ঊর্ধ্বে। মিশকাত শরীফ 10 নম্বর খণ্ড, হাদিস নম্বর 5489। আন আবি হুরায়রা কাল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআ সামাওয়াত, কাল হাল তাদরুনা মা ফাওকা যালিক, আল্লাহ রাসূল একবার সৃষ্টি জগতের বর্ণনা দিতে দিতে বললেন এই যে সাত আসমান, বলতে পারো হাল তাদরুনা মা ফাওকা যালিক, এই সাত আসমানের উপরে কি আছে? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আমরা জানি না হে রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। কালা
এই সপ্ত আসমানের উপরেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আর তাতেই আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, সেখানেই তিনি বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যে আমরা ঈমান আনি, আমানতু বিল্লাহে কামা হুয়া, এই হচ্ছে কামা হুয়ার অর্থের একটা দিক। ঈমান আনলাম আল্লাহর উপরে যে রূপে তিনি বিরাজমান, যে রূপে তিনি সমাসীন, এর অর্থই হচ্ছে ওই কামা হুয়া। কিন্তু আজকে এই কামা হুয়া ওই ছোট্টবেলায় পড়ে রেখেছি, কিন্তু হুজুর বুঝান না আর আমরাও বুঝি না, আমরা কি ঈমান আনলাম, কি বললাম, কি বিশ্বাস করলাম। সূরা বাকারা 255 নম্বর আয়াত, সূরা নম্বর 2, আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরসি আসমান ও জমিন পরিবেষ্টন করে রেখেছে। কালা ইবনু আব্বাস, ইবনু আব্বাস যখন এই আয়াতটি তেলাওয়াত করেন, আল্লাহর নবীকে সাহাবাত, আল্লাহর নবী সাহাবাদের মধ্যে এই ইবনু আব্বাসকে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির হিসেবে আখ্যায়িত করেছে। জিজ্ঞাসা করলেন যে আপনি এই কুরসি সম্পর্কে কি জেনেছেন আল্লাহর নবীর কাছ থেকে? তিনি বললেন মাউজাল কাদামাইন, আল্লাহ তার দুই পা যেখানে রাখে নোটার নাম কুরসি, আর বাংলায় এই কুরসিকে আসন বানিয়েছে, আবার কুরসিকে কেউ চেয়ারও বানিয়েছে। বলে কুরসি মানে বসবার জায়গা, বসবার জায়গা আস, আর পা রাখার জায়গা হচ্ছে কুরসি। যেহেতু এই হাদিসের কিতাবটির তর্জমা হয়নি, তবুও যারা লিখতে চান লিখুন, আল মুস্তাদরাক, যে কিতাব থেকে আমি উদ্ধৃতি দিলাম, আল মুস্তাদরাক, লেখক সংকলকের নাম হচ্ছে আল হাকিম, 2 নম্বর খণ্ড, 282 নম্বর পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে বর্ণনা, কামা হুয়া, কিভাবে তিনি বিরাজমান, কিভাবে তিনি সমাসীন, এইটাই কিন্তু আমরা আমানতু বিল্লাহ কামা হুয়া বলি। আমানতু বিল্লাহর পরে যে বলি কামা হুয়া, এই সেই কামা হুয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলেন, এটা মুসলিম শরীফের আরবি 2 খণ্ডের জান্নাত ও জাহান্নামের যে বর্ণনা আছে, ও পর্যন্ত বাংলা তর্জমা হয় নাই, হয়তো আগামী রমজানের মধ্যে আমরা বাংলা তর্জমা পাব। আল্লাহ রসুলের সাদ করেন, শোনো, জান্নাত ওই যেমন তেমন জাগাতে হবে না, সাবা সামাওয়াত, এই সপ্ত আকাশের ঊর্ধ্বে, আর সবচেয়েতে ভালো ব্যাপারটা এই হবে, ফাওকাহু আরশ, ওই জান্নাতের মাঝখানের সোজাসুজি উপরে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। অতএব আল্লাহর এই অবস্থান, এটাই কিন্তু কামা হুয়া বি আসমাইহি। কিন্তু আজকে সত্যি এর ব্যাখ্যা আমরা খুব কম লোকেই জানি, কিন্তু ঈমান এনেছে আমানতু বিল্লাহ কামা হুয়া বিয়াস, কামা হুয়া
তো আল্লাহর উপরে ইমান আনলাম, এরপরে তিনি যেভাবে বিরাজমান তার উপরে ইমান আনলাম, আল্লাহ আরশে বিরাজমান। কিন্তু যদি বলা হয় আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে আল্লাহ তাআলার এই বিরাজমান হওয়ার যে সকল আয়াত আছে এই আয়াতগুলোকে অবিশ্বাস করা হয়। ওমান ইয়াকফুরু বিল ঈমান, যারা এই আয়াতগুলোকে অবিশ্বাস করে, ফাকাদ হাবিতা আমালুহ, তাদের জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অতএব আল্লাহ আরশে বিরাজমানের পরিবর্তে সর্বত্র বিরাজমান, এই কথা কিন্তু আমরা আমান্তু বিল্লাই বলি নাই, পড়িও নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যা বলেছি তা বুঝি নাই। এরপরে বি আসমাইহি, আল্লাহর উপরে ইমান আনলাম, তিনি যেভাবে বিরাজমান তার উপরে ইমান আনলাম, এরপরে ইমান আনলাম কিসের উপরে, বি আসমাইহি, তার নাম সমূহের উপরে। আল্লাহ যে নাম, এই নাম তার আসল নাম। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম আছে 99টা। মিশকাত পঞ্চম নম্বর খণ্ড, মাওলানা নূর মোহাম্মদ আজমি, হাদিস নম্বর 2180, এতে এই আল্লাহর 99টি নাম, সিফাতি নাম পাবেন। এগুলো আল্লাহর গুণবাচক নাম, কিন্তু সেই নামগুলো আল্লাহর মতো নয়। যেমন আল্লাহ করিম, তিনি মানুষকে দান করেন, অন্য সকল জীবের প্রতি তিনি দয়া করেন, এই জন্য তিনি করিম। কিন্তু এর আবার বহু বচনও আছে, আবার এর স্ত্রীলিঙ্গ আছে, করিমা। আল্লাহ কিন্তু হাফিজ, এই হাফেজ শব্দের স্ত্রীলিঙ্গ আছে হাফেজা। আল্লাহ এমন একটি শব্দ ছিল বলেছি, তার স্ত্রীলিঙ্গ নাই, বহুবচন নাই, কিন্তু এই করিম এর বহুবচন আছে, করিমুন এর স্ত্রীলিঙ্গ আছে, করিমাতুন এর বহুবচন করিমাতুন। এই গুণবাচক নামগুলোর উপরেও আমরা ইমান আনলাম, আল্লাহর উপরে ইমান আনলাম, তার অবস্থানের উপরে ইমান আনলাম, তার গুণবাচক নামের উপরে ইমান আনলাম, এই 99টা নামের উপরে ইমান আনলাম। আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি। দুর্ভাগ্য আমাদের, আরবি শব্দ উর্দুতে ব্যবহার করা হয়, আরবি শব্দ ফার্সিতে ব্যবহার করা হয়, আমরা ওই আরবি আর উর্দুর পাশাপাশি অবস্থান করছি বাংলাদেশ, এই ভারতের আরবি উর্দু ইরানের থেকে আসছে মোগলরা, তাদের প্রভাবে এখানে ফার্সি, তারপরে আবার দিল্লিদের প্রভাবে উর্দু, এই উর্দুতেও আরবি অনেক শব্দ ব্যবহার করা হয়, সেই শব্দের উর্দুতে ফার্সিতে আলাদা অর্থ। যেমন উর্দুতে মওলানা, এর অর্থ হচ্ছে জনাব, কিন্তু আরবিতে মওলানার অর্থ হচ্ছে আমার প্রভু। শব্দ শুনতে এক, বানান এক, কিন্তু অর্থ ভিন্ন। ঠিক এইভাবে আরবিতে সিফাত আর উর্দুর সিফাত আলাদা, উর্দু আর ফার্সিতে সিফাত মানে হচ্ছে গুণ। তো গুণের উপর ইমান আনলাম তার বলার দরকার নাই, তার
কারণ আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি, যখন বলেছি আল্লাহর অন্য সকল নামের উপরে ঈমান এনেছি, সেই নামগুলো কিন্তু গুণবাচক নাম। ওই 99টার পরে তার নাম আপনার কাছে নাই, আপনি কিসের উপরে ঈমান আনবেন? উর্দুতে বলা হয় উসকে সিফাত পর ঈমান লায়া, তার মানে তার গুণাবলীর উপরে ঈমান এনেছি, কথা সত্য নয়। তার কারণ আগে আসমাইহির মধ্যেই সমস্ত গুণাবলী চলে গেছে, সমস্ত গুণের উপরে ঈমান এনেছি, এখন এই গুণাবলীটা কি? ইমাম আবু হানিফা তার লিখিত একটি পত্র, চিঠি, তার এক বন্ধু তাকে লিখেছিল যে তুমি এমন একটি মানুষ, মানুষ তোমার সমালোচনা করছে, তুমি সঠিকভাবে আল্লাহর উপরে ঈমান আনো না। তিনি তার বন্ধুকে তার প্রশ্নের জবাব দিয়েছিলেন একটি চিঠিতে। এই চিঠিটা পরে হানাফিরা আল ফিকহুল আকবার নামে ছেপেছে। এই ফিকহুল আকবারের মধ্যে ইমাম আবু হানিফা বলছেন সকলের কথা, আমি ইমাম আবু হানিফার উদ্ধৃতি এখানে দিচ্ছি, ওয়ালাহু ইয়াদুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, ওয়াজহুন, তার চেহারা আছে, কামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন, এইভাবে আল্লাহ তাআলা ওই আল্লাহর বহু বিষয় কোরআনে উল্লেখ করেছেন, ফামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফস, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোথাও চেহারার কথা উল্লেখ করেছেন, হাতের কথা উল্লেখ করেছেন, নফসের কথা উল্লেখ করেছেন, ফাহুয়া লাহু সিফাত, এইগুলোই হচ্ছে আল্লাহর সিফাত। তাহলে সিফাত কাকে বলে? আল্লাহর হাত, এটাই আল্লাহর সিফাত। আল্লাহর চেহারা, এটাই আল্লাহর সিফাত। আল্লাহর পা, ওয়ুকশাফু আন সাকিন ওয়ুদাউনা ইলা সুজুদ, কিয়ামতের দিন আল্লাহ তার পা মানুষকে দেখাবেন, সেজদা করতে বলবেন, এই পাই হচ্ছে সিফাত। ওয়ান নাফসু, তার শরীর, যেমন আল্লাহ তেমন তার শরীর, এটা ফাহুয়া লাহু সিফাতুন, এইগুলো হচ্ছে সিফাত। অথচ আমরা আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, সেখানে সিফাত অর্থ বুঝেছি আল্লাহর গুণ, অথচ সিফাত অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের এই হাত, পা, তার চোখ ইত্যাদি, যে সকল বর্ণনা আল্লাহ তাআলা কোরআন এবং রসুল সুন্নতি দিয়েছেন সেইগুলো সিফাত। কিন্তু আমাদের বুঝানো হচ্ছে সিফাত মানে তার গুণ, গুণ তো কামা হুয়া বি আসমাইহির ভিতরে আমরা ঈমান আনলাম, এরপরে আর গুণ বাকি থাকে কোথায়? 99টার পরে আর কি গুণ আছে? কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি। অতএব এর উপরে কেন আমরা ঈমান এনেছি? সবচেয়ে বেশি যখন আমি আরব সফর করি, যে জিনিসটি আমার অন্তরের ভিতরে আমার দেশ সম্পর্কে সবচেয়ে বেশি দুঃখ সৃষ্টি করেছে, সে হচ্ছে এই, আমাদের দেশের লোকেরা নামাজ বেশি পড়ে কিন্তু আসলে ঈমান তাদের নাই। এরা আরবদের সমালোচনা করে যে এরা ফরজের নামাজের সালাম যেই হয়ে যা আরমনি চলে যায়, এরা সুন্নত টুন্নত পড়ে না। আমাদের এদেশে সুন্নত পড়ে, টুন্নত পড়ে, আরো অনেক কিছু পড়ে, কিন্তু আসলে ঈমান নাই। এই যে আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাত কি, তাই আমাদের দেশের লোকেরা জানে না। অথচ নামাজের ঠেলা বহু বহু নামাজ সৃষ্টিও করে নিয়েছে তারা নিজেরা, যা কোরআন হাদিসে নাই। এই শবে বরাতের নামাজ, এটা কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই।
তো প্রথমে আমরাই এই সিফাত সম্পর্কে যখন ব্যাপকভাবে মানুষকে শিক্ষা দিতে শুরু করি তখনই সবচেয়েতে গোল বেঁধেছে। গত পরশু দিনকে যারা কোর্টে ছিলেন তারা অনেকে দেখেছেন, বুঝেছেন বিস্তারিতভাবে, ভালোভাবে বিষয়টি। কিন্তু আমান্তু বিল্লাই আমি সর্বপ্রথম তুলেই ম্যাজিস্ট্রেটের সামনে দিলাম, ম্যাজিস্ট্রেট হতবাক, এই আমান্তু বিল্লার ভিতরে সেফাত মানে আল্লাহর হাত, এটা জিন্দিগিতে তো শুনি নাই। সিফাত মানে আল্লাহর চোখ জিন্দিগিতে কোনোদিন শুনলাম না, আশ্চর্য লাগছে না? অতএব ম্যাজিস্ট্রেট সাহেব শেষ পর্যন্ত বললেন, বাদী সাহেব যখন পারেন না তাহলে সাক্ষী ছাড়া নিরপেক্ষ একটা লোক দিয়ে বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করি। তখন আইনগত দৃষ্টিভঙ্গিতে মামলা তো আর থাকার কথা না, তখন ম্যাজিস্ট্রেট সাহেব বোঝেন না, জজ বোঝে না, আমাদের অ্যাডভোকেট বোঝে না, ওদের অ্যাডভোকেট বোঝে না, এই মামলা আর থাকে কতক্ষণ কেউ বোঝে না, বলে আমি আরবিতে পড়ি তো কেউ বোঝে না। বিষয়টি ঠিক আছে, কিন্তু এই বুঝ ম্যাজিস্ট্রেট সাপ্ত দূরের কথা, আমাদেরই তো কামা হুয়ার মানি জানা নাই, এরপরে আমরাই তো বুঝি না যে সিফাত কাকে বলে। কালকে বিষয়টি আমার কাছে একটু লেগেছে যে হয়তো এই লোকটি একটি স্কুলের এস্টার্ন হেডমাস্টার, আধা সরকারি স্কুল, বিএসসি বিটি, সে বলে বসলো যে আমি কিছুই বুঝি না, আমার কিছু জানা নাই। তাহলে এরকমের আমাদের মাঝে থাকতে পারে। এ সম্পর্কে, এই আমানতু বিল্লাহ কামা হু, এই ঈমানে মজমাল সম্পর্কে কিছু কথা বাকি থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আগামী কোনো এক জুমায় আলোচনা করবে, করা যাবে। বারাকাল্লাহ।